আমার ক্লাস সিক্সের প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় তথা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সকলে মুখস্থ করে নেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আশা করছি তোমরা সকলে নিজেদের খাতা খুলেছ। দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি রেখেছি, শেষ পর্যন্ত কোন মহাজনপদটি শক্তিশালী হয়ে ওঠে? এটির উত্তর মগধ। পরবর্তী প্রশ্নটি দেখো, মগধ মহাজনপদে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? এটির উত্তর মগধ জনপদে হর্ষঙ্ক, শিশুনাক, নন্দ ও পরে মৌর্য রাজবংশ রাজত্ব করেছিল। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। মহাযান কাদের বলা হয়? বৌদ্ধ ধর্মে যারা মূর্তি পুজো করতেন তাদের মহাযান বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, তপস্যা করার পর মহাবীর কী নামে পরিচিত হন? এটির উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, জৈন ধর্ম সম্প্রদায় দুটি কী কী? উত্তর, দুটি জৈন ধর্ম সম্প্রদায় হল একটি শ্বেতম্বর আর একটি দিগম্বর। পরের প্রশ্ন, দুটি বৌদ্ধ সম্প্রদায় কী কী? উত্তর, হিনযান ও মহাযান। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের মূল উপদেশগুলি কয়টি ভাগে বিভক্ত? উত্তর, জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে বিভক্ত। পরের প্রশ্ন, জৈনরা কিসের উপর জোর দিতেন? এটির উত্তর, জৈনরা সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জোর দিতেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় মারা যান? এটির উত্তর, গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের একটু বড় করে লিখতে হবে। একের দাগের প্রশ্ন, জনপদ শব্দটি কিভাবে এসেছিল? এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে, তোমরা নিজেদের খাতায় খুব সুন্দরভাবে লিখে নাও। এবার আমি পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, গণরাজ্য কি? এখানে দেখো উত্তরটি দেওয়া আছে, আশা করছি তোমরা বুঝতে পারছ, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবার পরের প্রশ্নটি দেখো, গৌতম বুদ্ধের সময় বৌদ্ধদের অবস্থা কেমন ছিল? গৌতম বুদ্ধের সময় বৌদ্ধদের অবস্থা কেমন ছিল? এখানে দেখো উত্তরটি দেওয়া আছে, আমি আর মুখে বলছি না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, তীর্থঙ্কর কাদের বলা হয়? দেখো, ভারতীয় উপমহাদেশে প্রচলিত নবধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম। এই ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। এখানে দেখো পুরো উত্তরটা দেখে নাও, পরের প্রশ্নে চলে যাচ্ছি, দ্বাদশ অঙ্গ কি? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে খাতা লিখে নাও। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্ম সঙ্গীতগুলির গুরুত্ব কী ছিল? এখানে যেগুলো টিক মারা আছে ওগুলো তোমরা করবে। মচ্ছিম, প্রতিপদা বা মধ্যপন্থা কী? এটা তোমরা পড়বে। পরেরটি দেখো, হিনযান কাদের বলা হয়? এই উত্তরটা দেখে নাও। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল? মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা লিখে নাও খাতায়। আশা করছি কোনো সমস্যা হবে না। কারোর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কি? এটির উত্তর, গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করে গয়া থেকে বারাণসীর কাছে সারনাথে যান। সেখানে তিনি তার পাঁচজন সঙ্গীর মধ্যে যে উপদেশ প্রচার করেন তাই
ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি বর্ণনা করেন। এই পাঁচজনই তার প্রথম পাঁচ শিষ্য হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নেব। এবার এখানে দেখো, এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের বড় করে লিখতে হবে, আট দশটি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নটি দেখো, ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, টিকা লিখতে হবে, ঠিক আছে? দেখে নাও পরের প্রশ্ন, নব্যধর্ম আন্দোলনের কারণগুলি কী ছিল? এখানে দেখো, নব্যধর্ম আন্দোলনের কারণগুলি লেখা আছে, পয়েন্টগুলি দেখে নাও। লোহা ব্যবহারের ফলে নানা জীবিকার উদ্ভব হয়, কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি, জাতিভেদ প্রথার প্রভাব, বাণিজ্যে বাধা, ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিলাম এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলে খুব ভালো করে মুখস্থ করবে, তার কারণ তোমাদের সামনেই পরীক্ষা আসছে। আজকের আমি এইখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। বিদায়।